পানি নিষ্কাশন ও সেচের জন্য তৈরি পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ডাইক ভেঙে পড়ায় দুই মাস ধরে বন্ধ রয়েছে পাবনার সাঁথিয়া বাইপাস সড়ক। ঝুঁকি নিয়ে কিছু যানবাহন চললেও মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। রাতেল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। উপজেলা সদরে যানজট এড়াতে সাঁথিয়ার বন্যা নিয়ন্ত্রণ ডাইকের উপর নির্মাণ করা হয় এ বাইপাস সড়ক, যে সড়ক দিয়ে চলাচল করত ঢাকাগামী বাস, পণ্যবাহী ট্রাক সহ সব ধরনের যানবাহন। সম্প্রতি মাটি ধসে ডাইকটির রাস্তা ভেঙে পড়ে, এরপর থেকে এখানে বন্ধ ভারী যানবাহন চলাচল। দীর্ঘদিন যাবত এটা পড়ে আছে, কিন্তু এটা মানে মেরামতের কারোর মানে নজর নাই বা বাধা মাথা নাই। ভারী যান চলাচল তো বন্ধ হয়ে গেছে, আর হালকা যে সিএনজি ফিএনজি চলে ব্যান্টান এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই রাস্তাটা ভাঙা থাকার কারণে 200-300 গ্রামবাসীর মানে সঠিক সময়ে এরা মালামাল এই রাস্তা এই হাটে আনিয়ে পৌঁছাতে পারে না। জীবনের ঝুঁকি নিয়ে চলছে কিছু হালকা যানবাহন, তবে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। চরম দুর্ভোগ পোহাচ্ছে চালক আর যাত্রীরা। উপজেলা সদরের যানজট এখন নিত্যদিনের নিয়মে পরিণত হয়েছে। রাস্তার পরিস্থিতি তো ভালো না, রাস্তা হলে ভাঙা, ওই গাড়িটি যাওয়া যায় না, গাড়ি খারাপ পাওয়া যায়। এই রাস্তাটা এতটাই বিপজ্জনকভাবে ভাঙা যে আমাদের গাড়ি চালাতে খুবই ভয় করে, মাঝে মাঝে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তাটা বন্ধ হওয়ার কারণে, একটা রাস্তা সাঁথিয়া হওয়ার কারণে প্রতিদিনই যানজটে পড়ে থাকে। এতে শিক্ষার্থী, আমাদের ছেলেমেয়েরা সঠিক সময় স্কুল যেতে পারে না। পানি উন্নয়ন বোর্ডের অর্থ বরাদ্দ নেই, এ কারণে বন্ধ মেরামত। তবে নিজস্ব অর্থায়নে সড়কটি মেরামতের সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। কোথাও যদি কোনো ধরনের ইমার্জেন্সি দরকার হয় সেখানে আমরা মেরামত করে দেব। সাঁথিয়ার ডাইক নিয়ে বিভিন্ন সময় কথা হয়েছে, আমি এসডি পাঠাইছিলাম, এসরও একটা করছে, রিপোর্ট এসেছে, ওটা যেটা প্রয়োজনীয় মেরামত আমরা করে দেব। জায়গা অবদার, কিন্তু পৌরসভার জনগণ তার মানে সবসময় চলাফেরা করে এবং যানজট নিরসনের জন্য এটা পৌরসভাতের দায়িত্ব নিয়ে আমরা এই কাজটা করে দেব। শুধু এখানেই নয়, পুরো সড়কটি বড় বড় খানাখন্দে ভরে গেছে। অথচ এ সড়কের উপরেই নির্ভর করছে বেড়া ও সাঁথিয়া উপজেলার শতাধিক গ্রামের মানুষের যাতায়াত ও কৃষিপণ্য বিপণন। বর্ষার আগেই এটি মেরামত করা না হলে বন্যা কবলিত হবে উপজেলা সদর সহ অসংখ্য গ্রাম। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।